আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর চোখ মুখ দেখতেই পাচ্ছ কীরকমের অবস্থা, শরীরের ঘুমটা ভালো হয় না, এই জন্য চোখ মুখ এরকমের লাগতে হচ্ছে, যে চোখ মুখ এরকম লাগতে হচ্ছে। আর পর্দাগুলো সব খুলে ফেলাইছি, কারণ হচ্ছে যে পর্দাগুলো ধুয়ে আয়রনে করে রেখে দিছি। আমরা বর্তমানে নিচতলায় যাব, তার জন্য যেন এই বাসাটায় বাড়ি এলাম উঠবে, এই জন্য আমাদের আস্তে আস্তে একটু গোছগাছ করতে আসছি। আর বাড়িওয়ালা যেহেতু এই বাসাটায় বাড়িওয়ালা থাকবে, তার জন্য আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে। লোকেশন থাকবে এই জায়গায়, বাট এটা উপরে আছে, নিচে নামবো, এটাই হলো কথা। তাই চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করি। আজকে সারাদিনে যা যা করবো তা সবই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো। তাই চলো আজকে কী কী করি সেটা শেয়ার করবো। দুই বোনে যাচ্ছে একটু কাজে, যে দুই বোনে কাজে যাচ্ছে। আর আকাশের প্রকৃতিটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস, কারণ এরকম বাতাস থাকলে ভালো লাগে, বর্ষা না হলেই হয়। আর দেখো প্রায় কালার জামা সেম সেম, এক সাইড সেম সেম হয়ে গেছে, বুঝছো? আর বলতে পারে একই জামা কেন পরো, কারণ হচ্ছে আমার জামা আয়রন করতে খুবই কষ্ট লাগে। না আমি পরি সেটা বলছি, আমাদের প্রায় জামাই সেম, তিনজনের জামা কাপড় প্রায় সেম কালারই আসে, একই জামা, একই ডিজাইনের জামা, তিনজনের থাকে কিন্তু কালার ডিফারেন্ট থাকতে পারে, এরকম হয়। আর এইরকম একটা আমি পরি বাসায় সবসময়, এখনো আমার সেমিটা জামা আছে, আমার টাকা শিখে লাস। আর আমি চুরি করে নিয়ে আসছি, ঠিক আছে? আর প্রথমত কথা হয়েছে, আর নাইলে আমারটা সে চুরি করে, আমি বাসায় এসে তোমার জন্য এই জামাটা পরে পরে বাইরে বের হই, কারণ হচ্ছে যে বাইরে বের হই কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমার ড্রেস আয়রন করতে কষ্ট লাগে। আর যেহেতু সামনে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার তোমায় আমি এ জায়গায়, তার জন্য এই একটা তোমাকে এদিকে ঘোরাঘুরি করি, তারপর না হয় আবার অন্য একটা ধরবো হয়, কারণ হচ্ছে এত আয়রন করতে। সে এই জায়গায় আসলে সে জামা অনেক নিয়ে আসে, বাট জামা ভাঁজ আর ভাঙে না, একটা ওই একটা জামার ভাঁজ ভাঙবে, তার চিন্তা হচ্ছে এই একটাই যাইয়ে ধোবো, একটাই আয়রন করবো, একটাই আয়রন করবো, আর দরকার নাই ভাঁজ ভাঙার। আমাদের এলাকায় একটা শপ হয়েছে, নাম হচ্ছে স্বপ্ন। তাই আজকে আসলাম দেখতে এখানে কি কি বিক্রি হয় তার জন্য। তারপরে ফাইনালি অনেক কিছুই দেখলাম, এবং অনেকের পর কিছুই পাওয়া যায় না, বাট আমি দেখছি মোটামুটি কিছু একটা পাওয়া যায়, খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে, এবং অনেক কিছুই এখানে পাওয়া যায়। যেহেতু নূতন, তার জন্য অনেক কিছু আস্তে আস্তেই আসবে এ জায়গায়, তাই তোমরা এসে সবাই একটু ঘুরে যেতে পারো সবটা থেকে। এই দেখো আমার বোন আর আমি দুজনেই মিলে সবটাই ঢুকে গেছি যেন কিছু দেখার জন্য। তারপর আমি যেগুলো আমরা ইউজ করি দেখি ওগুলো খুঁজে সবই আছে, কিন্তু আমার ভাবি বলল ও জায়গায় গেলে কিছুই পাওয়া যায় না, কিন্তু এটা ভুল ছিল ভাবি তোমার, কারণ ও জায়গায় সব কিছু পাওয়া যায়, এবং ও জায়গায় ছাড়ও দিছে অনেক কিছু, যে অনেক কিছু ছাড় দিয়েছে, 20%, 30% এরকমের ছাড় দিয়ে দিছে। হ্যাঁ, তা মোটামুটি ভালো চলবে, মানে ঠিকভাবে জিনিসপত্র থাকলে মোটামুটি সবটা চলবে এটা বলা যেতে পারে, কিন্তু সবটা একটু দূরত্ব হয়ে গেছে, কারণ মেইন টাউনের ভিতরে থাকলে একটু ভালো হতো, সবটা একেবারেই মানে নদীর পাড়ে হয়ে গেছে। একটু খালামনিকে দেখতে এসে তোমার যাওয়া হচ্ছে না, কারণ হচ্ছে প্রতিদিন ভাবতেছি যাবো 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 যাবো, যাওয়া হচ্ছে না। তো আজকে ফাইনালি খালামনি যেহেতু অসুস্থ, তাই আমি ফাইনালি আজকে যাচ্ছি, কেউ যাবে না, মেজো বোন পড়াতে গেছে, ছোটো বোনের কাস্টমার আছে, তো একা একাই বসার ভিতরে গার্ড ড্রেস পরে চলে যাচ্ছে তাদের বাসায়।